সোনাগাজী মডেল থানা থেকে ওর গোপন সংবাদের ভিত্তিতে তারা একটা তথ্য পায় যে এখানে চোরাই গাড়ি এনে তারা এটাকে কেটে বিভিন্ন অংশ করে পার্স হিসাবে তারা বিক্রি করে। এর প্রেক্ষিতে গত 30 তারিখ রাতে দিবাগত রাত্রে আকাশ ডেন্টিং ওয়ার্কশপ আছে সেখানে এটা লোক সোনাগাজী পৌরসভা তোলাতলি গ্রামে সেখানে অভিযান চালিয়ে সেখানে একটি পিকআপের ইঞ্জিন সহ তারা 21টি টুকরো উদ্ধার করে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই চিটাগাং থেকে এই পিকআপটি তারা চুরি করে এনে এখানে তারা এই এটার 21টি টুকরা করেছে এবং তারা এটা বিভিন্নভাবে পার্শ্বভাবে বিক্রি করে। পরে এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম সে প্রকাশ করে, পরে সেখান থেকে আমরা তাদেরকে একটু মানে এই টুকরাগুলো বিক্রি করার উদ্দেশ্যে তাদেরকে ডেকে এনে বাকি চারজনকে আমরা গ্রেপ্তার করি। তারা হচ্ছে নিশান, তারপর ল্যাংরা তারেক, মোহাম্মদ হাসান এবং ফয়সাল। এবং তাদেরকে চারজনকে গ্রেপ্তার করা হয়, তখন তারা স্বীকার করে যে গত 28 তারিখে তারা এই পিকআপটি চিটাগাং চট্টগ্রাম সিএমপি থেকে তারা চুরি করে এনেছে এবং এখানে এনে তারা এই কাজটি করেছে। এবং তারা স্বীকার করেছে গত 15 দিনের মধ্যে আরও 3টি কাজ করেছে এবং একটি ডবলমুরিং থানা থেকে কয়েকদিন আগে এখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আরও আমরা যতদূর তথ্য পেয়েছি যে প্রায় 100টি গাড়ি তারা এই ধরনের কাজ করে থাকে, বিভিন্ন জায়গা থেকে চুরি করে এনে ইঞ্জিন আলাদা করে বিভিন্ন টুকরা টুকরা করে বিক্রি করে। তা আমরা আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে সেখানে আমরা রিমান্ডে এনে আরও কোথা থেকে তারা এই কাজগুলো করেছে, প্লাস এর সঙ্গে আর কারা কারা জড়িত, আর কোথায় কারা চুরি করে আনে বা কোথায় বিক্রি করে, কারা কেনে, এই সবগুলো নিয়ে আমরা আরও এটার আরও রহস্য উদ্ঘাটনের জন্য এটা নিয়ে আমরা আরও কাজ করব। তাই এ পর্যন্ত এই বিষয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা হয়েছে এবং যার পিকআপটি চুরি হয়েছে আমরা সে মালিকও পেয়েছি। তা আমরা আদালতের মাধ্যমে সেই মালিককে যে যে অংশগুলো যেভাবে পরবর্তী কার্যক্রমগুলো আইনি করা যায় সেটা আমরা করব। তবে এটা হলো যেহেতু আমরা এটার একটা নতুন একটা ট্রেন পাওয়া গেল, এটা সুবিধা হলো যে আমরা ভবিষ্যতে শুধু আমরা চোরাই গাড়ি খুঁজি, কিন্তু এখন দেখা যায় চোরাই গাড়ি এসে যে এটা ভিন্নভাবেও যে কোথাও বিক্রি হতে, আমার তখন আবার ওই আঙ্গিক এখন আমাদের কাজ করতে হবে যে এটা অন্য কোনো ওয়ার্কশপে বা ভিন্ন ভিন্ন ওয়ার্কশপে আমাদের তাদের মনিটরিং আনতে হবে, তাদেরকে সার্ভিলেন্স আনতে হবে যে তারা এই ধরনের কোনো কাজ করে কিনা তাদের ওয়ার্কশপে রেগুলার কার্যক্রমের আড়ালে। সেটা এখন আমাদের জন্য আবার নতুন একটা তদন্তে একটা নতুন একটা মাত্রা যোগ হলো আমাদের জন্য। এটা কতক্ষণ লাগবে? ধ্বংস করে দিয়েছিল দেখ।